আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওই রেসিডেন্টকে বলেন তো দেখি, করোনা ভাইরাসের সাথে একটু লড়াই করুক। এখন রেসিডেন্টও ঘরে ঢুকে আছে, আর যারা অ্যাটেম্বুলের অধিকারী তারাও ঘরের মধ্যে ঢুকে আছে। প্রস্তুতি গ্রহণ করার সময় এখনই, কিন্তু এমন একটা সময় চলে আসবে তখন যদি আমি আফসোস করি তাহলে সে আফসোসের কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ইন্নালি রব্বিকা আলাইকা হক, তোর রবের হক আছে সেটা আদায় কর। ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হক, তোর পরিবারের হক তোর উপর আছে সেটাও তুই আদায় কর। ওয়া ইন্নালি আইনাইকা আলাইকা হক, তোর চোখের হক তোর শরীরের হক তোর উপর আছে সেটাও আদায় কর। একজন ব্যক্তি তার স্ত্রী মুখে যদি খানা তুলে দেয় সেটাও ইবাদত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. প্রশংসা মাত্র এই মহানবুল আলমীর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরীয়তের পরিভাষায় দুনিয়ার জীবনটা আখিরাতের জন্য প্রস্তুতিমূলক জায়গা, আর দুনিয়া মাজরাআতুন লিল আখিরা। দুনিয়ার জীবনটা মনে করতে হবে এটা আখিরাতের জন্য একটা খেতি, খেতের মতো এখানে আমাদেরকে সঞ্চয় করতে হবে, এখানে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার জীবনটা কেমন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল, তুমি দুনিয়ায় এমন অবস্থায় চলো যেমন নাকি তুমি গরিব, মিসকিন অবস্থায়, সাধারণ চিন্তা ভাবনা নেই। আও আবির সাবিল, অথবা মুসাফিরের নেই। মুসাফির কখনো সফর অবস্থায় তার ওই জায়গাটাকে নিজ জায়গা মনে করেন, সে সেখানে একান্ত যেটা প্রয়োজন সেই বিষয়েই সে প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু যা কিছু করে সেটা পাঠায় দেয় কোথায়, তার অরিজিনাল বাড়ির দিকে। আমরা মুসলিম, আমাদের বিশ্বাস এবং আকীদা সেটা হলো যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনরা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি ইয়াকিন করে। অতএব এই দুনিয়াটা আমাদেরকে আল্লাহ পাক স্থায়ী জায়গা বানান নাই, অস্থায়ী জায়গা, আর এখানে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন কেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে এই জন্য মৃত্যু এবং হায়াত দিয়েছেন
আল্লাহ তাআলা জানতে চান আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো ভালো সৎ আমল করবে। অতএব এই দুনিয়ার জীবনটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যারা এই দুনিয়ার জীবনকেই স্থায়ী জীবন বানিয়ে নিয়েছি, তাদের জন্য অবস্থা ভয়াবহ। যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা অস্থায়ী মনে না করব এবং এটাকে আখিরাতের সঞ্চয়ের জন্য যদি ব্যবহার না করি, তাহলে একদিন আমার সামনে সময় আসবে যে সময় আমি আফসোস করব, কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না, আফসোসে কোনো কাজ হবে না। আজকের তোমার খুতবার বিষয়টাই হলো যে সময় থাকতে বুঝে নেওয়া, সময় থাকতে বুঝে নেওয়া। মনে রাখবেন, দুনিয়ার যেটা কাকঘরা আছে, আদালত আছে, বিচারের জায়গা আছে, সেখানে এদিক সেদিক হয়ে যায়। একজন ব্যক্তি কাকে হত্যা করে এসেও আবার নির্দোষ খালাস হয়ে বের হয়ে যায়, কারণ যে এখানে যার গলার বেশি জোর, যার পক্ষে বেশি সমর্থক, বিচার তার দিকে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন মানুষের বিচার করবেন, সেখানে কোনো ব্যক্তি তার আমল সম্পর্কে অস্বীকার করার কোনো অবকাশ থাকবে না, অস্বীকার করতে পারবে না, অসম্ভব। কেন অস্বীকার করবে না? আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারাহা। আমার বাড়ি, আমার জায়গা, আমার চলার পথ, কিয়ামতের দিন এরা সবাই কথা বলবে, জমিন কথা বলবে। আমি কারো জমিনের আলটাকে সরিয়ে আমার জমিনটাকে বৃদ্ধি করেছি। দুনিয়ার আদালতে গেলে বলবেন না আমি করিনি, কে দেখেছে বিচার নিয়ে আসো, অনেক ব্যাপার সুপার আছে। আল্লাহর সামনে আল্লাহ পাক মানুষের আমলটাকে এমন ভাবে উপস্থাপন করবে সেখানে কেউ অস্বীকার করা কোনো অবকাশ থাকবে না। আপনার জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার হাত নিজেই বলবে আমার দ্বারা এই এই, আমার দ্বারা এই এই পাপ হয়েছে। আপনার পা নিজেই কথা বলবে যে আমার দ্বারা এই এই অন্যায় হয়েছে, সেখানে আপনি কিভাবে অস্বীকার করবেন? এই জন্য আর একটা জিনিস বলে দেবো, সেটা হলেই যে আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লা রেখেছেন, মিজানের পাল্লা রেখেছেন। আল্লাহ তো তিনি আলিমুল গায়ব, তিনি তো মহাজ্ঞানী, তিনি আমার আমল সম্পর্কে শুধু অবগত নন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, ভালো করে বোঝেন, পৃথিবীর সৃষ্টি এখনো হয় নাই, এর আরো 50,000 বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিছু ঘটবে সে বিষয়ে আল্লাহ পাক আগে থেকেই তিনি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এটা তো আমাদের ঈমান, তাকদীর সম্পর্কে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রথম আল্লাহ পাক এই সৃষ্টি সৃষ্টি করেছেন কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন কলম, সৃষ্টির পর বলেছেন কলম উক্তুব, তুমি লেখো, কি লিখবে? তাকদীর। যে দুনিয়া সৃষ্টি করতে যাচ্ছি, এই সৃষ্টি থেকে নিয়ে দুনিয়া শেষ পর্যন্ত যা কিছু ঘটবে হে কলম তুমি লেখো, কলম লিখেছে। নুন ওয়াল কালামি ওয়া ইস্তরুন, আল্লাহ পাক এই কলমের নামে একটি সূরাও নাযিল করেছে, সেই কলমে সবকিছু লেখা আছে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন আমার আমল সম্পর্কে, আল্লাহ পাক খুব ভালো জানেন আমি ভালো করেছি না মন্দ করেছি। তারপরে আল্লাহ পাক মিজানের পাল্লা কেন দিবেন যেন আপনি অস্বীকার না করতে পারেন? আল্লাহ পাক আমাদের মানে বিপক্ষে যে দলিল এবং হুজ্জাত কায়েম করবেন কিয়ামতের দিন, সেখানে কি অস্বীকার করা কিছু নেই? আমলটাকে মিজানের পাল্লায় দেওয়া হলো আপনার সামনে। ফামান থাকুলত মাওয়াজিনুহু ফা হুয়া ফী ঈশাতির রাদিয়া, যার আমল নামা ভারী হবে সে আরামদায়ক জীবন জান্নাতে থাকবে। ওমান খফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া,
আর যার আমলনামা হালকা হবে সে হাওয়িয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি নিজের চোখে দেখব আমার আমল। আল্লাহ পাক সূরায়ে কাহাফে বলেছেন যে মানুষ তার আমলনামা যখন তাকে হাতে দেওয়া হবে তখন সে নিজে সব আমলগুলি পড়বে, অস্বীকার করার কিছু নেই, অস্বীকার করার কিছু নেই। তখন সেই কিয়ামতের দিন তখন এক এক শ্রেণীর মানুষ এক এক রকম আক্ষেপ করবে। তারা কাফেররা কি বলবে, ওদের তো কোনো আমল আল্লাহ পাক মিজানে রাখবেন না, কারণ তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণই হয় নাই, আল্লাহর কাছে পৌঁছেই নাই। ইমান যদি না থাকে তাহলে সে যত ভালোই আমল করুক না কেন সেই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এটা কাফেরদের ক্ষেত্রেও মুশরিকদের ক্ষেত্রেও এবং এটা নামধারী মুসলমানের ক্ষেত্রেও, জন্মসূত্রে মুসলমান, নাম আব্দুল্লাহ আব্দুর্রহিম, কিন্তু আমার দ্বারা যদি কোনো শিরকি কাজ হয়ে যায়, কোরআন বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইন আশরাকতা, আল্লাহ নবীর চাইতে বড় কোন পৃথিবীতে কোন মানুষ আছে, সাইয়্যিদু ওলদি আদম, আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আল্লাহ পাকে পৃথিবীর সবচাইতে বড় মর্যাদার মুকুট পরাইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক সেই নবীকেও ধমক দিয়ে বলছেন লাইন আশরাকত, হে মুহাম্মদ তুমিও যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, শিরিকের পূর্বে তুমি যত নেক আমল করেছো আমি সঙ্গে সঙ্গে সবগুলি বরবাদ করে দেব। এটা তো নবীর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কি হবে? এই জন্য সে কাফের হোক, মুশরিক হোক, অথবা নামধারী মুসলমান হোক, কিন্তু শিরিক অবস্থায় যদি মারা যায়, কুফুর অবস্থায় যদি মারা যায়, আচ্ছা মুসলমান কি কুফুর অবস্থায় মারা যায়? হ্যাঁ, মুসলমান কি শিরিক অবস্থায় মারা যায়? জি, একেবারে সহজ। দেখেন তো আপনি কোথায় আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল মুতাআম্মিদান, জেনে শুনে, হুশ ঠিক আছে, জানে আমার সালাত ফরজ, কে না জানে, সবাই জানে, জেনে শুনে সালাত ফেলে ছেড়ে দিয়েছে, রসুলের হাদিসের ভাষায় ফাকাদ কাফার, ওই ব্যক্তি কুফরি করল, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করল, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তার হাত থেকে ফুটিয়ে নেন। নাউজুবিল্লাহ, বলেন দেখি আমরা কোথায় আছি। এমন যেন না হয় যে আশা এবং আকাঙ্ক্ষা ভালো নিয়ে বসে আছি কিন্তু সেই দিন আমি আফসোস করব, ওহো আমার তো আকাঙ্ক্ষা ভুল ছিল, আমি নিজেকে আব্দুর রহমান নাম রেখেছি, মুসলিমদের সাথে চলাফেরা করি, নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু কতই না শিরকি এবং কুফরি কর্মকাণ্ড আমার মধ্যে, আমার জবান থেকে বের হচ্ছে, আমার কর্মকাণ্ড থেকে বের হচ্ছে, যেটা আমি বুঝতেও পারি না। একজন সাহাবের হাতে একটা সুতা ছিল, সুতা, আল্লাহ রাসূল বলছেন যে এই সুতাটা তুমি কেন লাগাইছ, বলছেন আমার জ্বর হয়েছে তাই, বলছেন এই সুতা তোমার জ্বরকে কমানোর ক্ষমতা রাখে না, বরং এটা তোমার আরো জ্বরকে বাড়িয়ে দিবে, এটা দুশ্চিন্তাকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে লাউ মুত্তা আলা হাজা, এই সুতা নিয়েই যদি তুমি মারা যাও, মুত্তা আলা গায়রিল ফিতরা, তাহলে তুমি ইসলাম ছাড়া তুমি মৃত্যুবরণ করলে। এটা একজন সাহাবি, একটা সুতা করেছে। অথচ আজকে এমন একটা আজব দেশে আমরা বসবাস করি, সেখানে জন্মের আগে থেকেই শিরকি কাজ শুরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। তাবিজ মানে কি? আশাইউল লাযি ইউআল্লাক কোন রোগ অথবা মুসিবত থেকে দূর আরোগ্য লাভের জন্য কোনো জিনিস শরীরে লটকানো, সেটা গাছের পাতা হোক, গাছের ছাল হোক, সেটা কোনো তাবিজ হোক, যা কিছু হোক না কেন, মান তাআল্লাকা তামিমা, যে ব্যক্তি শরীরে কিছু লটকানো, ফাকাদ আশরাক, ও শিরক করলো।
আচ্ছা বুঝলাম, গাছের ডাল লটকানো যাবে না, পাতা লটকানো যাবে না, অন্য কোনো জিনিস, কিন্তু যদি কোরআন আয়াত হয় যে তাও চলবে না। কেন চলবে না? এখানে অপব্যাখ্যা আছে। কোরআন বলেছে আল্লাহ ফিহি শিফাউল লিন্নাস, কোরআনের মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য শেফা রেখেছে, কিন্তু ওই শেফাটা কিভাবে হবে, ওটা কি লটকা রাখলে হবে? তিনটা ডাক্তার আছে আমাদের সাথে আজকে এখানে আসছেন সুদূর রাজশাহী থেকে, ওনাদেরকে জিজ্ঞেস করে ওনার যে প্রেসক্রিপশন দেয় ওষুধ খাতে হবে না রুগীকে, সে ওষুধটা না খেয়ে যদি এখানে গড়াই প্যারাসিটামল একটা বোতল বেঁধে নেয়, পাঁচটা বোতল বেঁধে নেয়, আরোগ্য লাভ করবে? এত সহজ বুঝ, এই সহজ বুঝ বাংলার মুসলমান কেন, পৃথিবীর মানুষ বোঝে না। ইসলামটা যেন, ধর্মটা যেন এরা নিজের দিমাগ দিয়ে, শুধু নিজের পেট পূজারের জন্য আর কিছু না, এত সহজ না, আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না। তাহলে কি ছোট আর কি বড়, কি ছোট হুজুর কি বড় হুজুর, সবাই তাবিজ দেওয়া শুরু করেছে। দলিল কি? ফিহি শিফাউল লিন্নাস, কোরআন বলছে যে এর মধ্যে শেফা আছে। আরে কোরআন বলছে শেফা আছে, তাহলে যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি কিভাবে শেফা নিয়েছেন? মানুষকে সাপে কেটেছে, সুরা ফাতিহা পড়েছে, বিষ নেমে গেছে, সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সুরা ইখলাস পড়েন, প্রত্যেক সালাতে পর ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ আপনার কোন জাদু টোনার আর করুণা ইনশাআল্লাহ কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে কোরআন পড়তে হবে, যেই বাড়িতে সুরা বাকারা পড়া হয় সেই বাড়িতে বরকত হয়। আপনি কোরআন পড়া জানেন না, অথচ এখানে আয়াতুল কুরসি লেখা একেবারে দেওয়াল ভরে দিয়েছেন, এখানে সুরা ইয়াসিন লেখা আছে, হ্যাঁ দোকানে সুরা ইয়াসিন লেখা আছে, কেন ভাই? দোকানে বরকতের জন্য। আল্লাহ পাক কোরআন আপনার পেটের জন্য কোরআন বানিয়েছে? জি না, কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক আমল করতে হবে। আমরা কোরআনটাকে আমি অন্যভাবে ব্যবহার করি, কোরআন নিজে পড়বো না, জানবো না, হুজুরকে ডেনে বাপ মারা গেছে তারপরে কোরআন খতম পড়ায় দিচ্ছে আর ঘোরান। ধর্মকে তোমার ইচ্ছার উপর চলবে? এত সহজ না। আমি বলছিলাম ভাই সেটা হলেই যে আল্লাহর কাঠ ঘরাই, সব কিছু আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সেই দিন যারা কাফের, যারা মুশরিক, অথবা যারা নাম ধরে মুসলমান কিন্তু তার মধ্যে কি আছে, শিরিক আছে, এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। আজকে আমাদের দেশে এই শিরিক নিয়ে কোনো আলোচনাই হয় না, জলসা জুলুসে এনমি কিসা কাহিনে বক্তব্য হয়, কিন্তু কোন কোন কাজে মানুষের আকীদা নষ্ট হয়ে যায়, অনেক সময় একটা কথা অথবা একটা কর্মের কারণে মানুষের আমল সব নষ্ট হয়ে যায়। বলছেন একটা মাসি, একটা মাসির কি মূল্য আছে? একটা মাসির কারণে একজন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, আরো ব্যক্তি জাহান্নাম। রাস্তায় হেঁটে যাচ্ছে কোনো একটা আস্তানা, বিধর্মীদের আস্তানা, আমাদের দেশে যেগুলো মাজার আছে, মানুষের আকিদা আছে না, এখানে টাকা না দিলে গাড়ি আগে আগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো দুজন মানুষ হেঁটে যাচ্ছে, একজনকে ধরেছে, ধরে বলছে তোকে এখানে কিছু দিতে হবে। সে বলছে ভাই আমাকে দেওয়ার মতো তো কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কী দিব ওখানে? বলছে না, তুই যদি একটা মাসি ধরে ও দেশ তাও দিতে হবে না। সে চিন্তা করছে একটা মাসি সমস্যা কি দিলে, হ্যাঁ একটা মাসি ধরে, আচ্ছা দিলাম তোর ওই দরগার নাম, এটা আমি বকশিয়ে দিলাম, দিয়ে চলে গেল। বলছেন এই মাসি তুই এখানে কেন দিবি? এই গায়রুল্লাহর নামে এই মাসিটাকে দেওয়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। আর একজন ব্যক্তি ওই পাশে হেঁটে যাচ্ছে, তাকে বলছে যে তুই কিছু দিতে হবে, বলছে আমার কাছে কিছু নেই। বলছে মাসি ধরে দিলে দেবে? বলছে না আমি মাসিও দিব না। বলছে তাহলে তোকে হত্যা করবো, হত্যা কর, আমি মাসিও দিব না। এটা হলো মুমিন, মুওয়াহ্হিদ, তাওহীদ, এত সহজ না। এটা হলো মুওয়াহ্হিদ, আমরা হলো সুবিধাবাদী, সুবিধার ইসলাম চাই, কিন্তু আসলে ইসলামকে ধরতে গেলে অনেক কঠিন, অনেক কঠিন সম্মুখীন হতে হয়। ওই ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি একটা মাসি, মাসির কোনো মূল্য আছে? আল্লাহ বলছেন যে মশা, দুনিয়া যদি মশার পাখার সমতুল্য যদি কোনো মূল্য আমার কাছে হতো, আমি কোনো কাফেরকে এক ঘন্টা পানি দিতাম না, আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। এজন্য ইমানদার কখনো দুর্বল হবে না। কাফেররা তো আরামে কেন, বেনামাজিরা এত সুখে আছে কেন, আমি নামাজ পড়ার পর এত মুসিবত কেন? এগুলো আপনাকে দুর্বল ইমান যারা, তারা এগুলোকে আপনাকে ওয়াসওয়াসা দেয়, দিয়ে থাকে ধোকার মধ্যে ফেলে দেয়। তাহলে কি আমার আল্লাহ নেই? নাউজুবিল্লাহ, একটা মন্ত্রী বলেছে যে এত করোনা সারা দুনিয়াতে ছড়ে গেছে, আল্লাহ কিছু করতে পারছে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তো পাঠাইছে, আল্লাহ করবে না মানে? জি, মনে রাখবেন কখনো কখনো মানুষ আল্লাহ পাক এই দুনিয়ায় এমন কিছু কিছু কর্মকাণ্ড করে যেগুলি দেখে মানুষ হতাশ হয়ে যায়, মনে করে কি ব্যাপার,
আমাদের রব এই পৃথিবীর পরিচালক কি নেই? জাকারিয়া সালাম একটা নবী নয়, তিনি কি নবী নন? নবী। আর এই পৃথিবীর মানুষ যত আছেন, আল্লাহ সবচেয়ে প্রিয় বন্ধু কারা? নবীগণ, নাকি? একটা নবী যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহর দিন প্রচারের জন্য আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়ার মালিক তিনি। আপনার বাড়ির মালিক আপনি, আপনার বাড়ির ভিতরে শত্রু ঢুকে আপনাকে হত্যা করছে, আপনার সন্তানদেরকে হত্যা করছে, আপনার ক্ষমতা আছে, আপনি কিছু করছেন না। জাকারিয়া সালামের এই মাথার এখানে করাত দিয়ে চিরা শুরু করেছে, শরীরটাকে দুই খণ্ড করে দিয়েছে। আল্লাহ পাক কি দেখেন নেই? কথা দেখেন নেই? দেখেছেন, ইতিহাস ভরা। এই ক্ষেত্রে সে মানুষ মনে করতে পারে যে কি ব্যাপার, তাহলে আল্লাহ পাক চাইলে তো তখনই তাদের হাতটাকে বন্ধ করে দিতে পারত। জি, এই দুনিয়াটা হলো মাজরাতুল লিল আখিরা, সবার জন্য উন্মুক্ত। ভালো কাজ করবেন, এ হাত আপনার কাজ করবে। এটা দিয়ে কারো উপর জুলুম করবেন, এ হাত কাজ করবে। আপনি জানেন এই হাত দিয়ে কারো উপকার করলে নেকি পাওয়া যায়, কারো প্রতি জুলুম করলে গুনাহ হয়, জানেন? জানেন না? জানার পরেও আপনাকে নেকি করার ক্ষমতা দিয়েছে হাতকে, আবার খারাপ কাজ করার ক্ষমতা দিয়েছে। কেন দিয়েছে? লিউমাইয়িজুল খাবীসা মিনাত তাইয়িব, ভালো আর মন্দকে আল্লাহ পাক পার্থক্য করতে চান। ভালোদের জন্য জান্নাত আর মন্দদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক পৃথিবী পরিচালনা করেন, তিনি মহাজ্ঞানী, আলিম, হাকিম, তিনি প্রজ্ঞাময়। তিনি কিভাবে পরিচালনা করবেন, কেন করেছেন, আল্লাহ ভালো জানেন। কয়েকদিন আগে যখন মিয়ানমারের মুসলমানকে এভাবে হত্যা করা হচ্ছিল, ভিডিও যে দেখছিলাম যে চায়নার মুসলমানদেরকে যেভাবে সেখানে নির্যাতন করা হচ্ছে, আমরা কখনো কখনো নিজের শক্তি প্রয়োগ করার চেষ্টা করি। আমরা এখানে বসে থাকলে হবে? পার্শ্ববর্তী মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের কিছু করা উচিত? জি, আপনার কতটুকু শক্তি আছে, আপনি কি করবেন? আপনার শক্তি কতটুকু? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বদরে যুদ্ধে গিয়েছিলেন, তখন এক পক্ষেও তিনি আছেন 1313 জন, আর বিপক্ষে 3000। উনি কি শক্তি আরো সঞ্চয় করতে গেছেন, নাকি সেজদার অত অবস্থায় আল্লাহ বলছেন আল্লাহ তুই সাহায্য কর? কথা বুঝেন নেই? তিনি তো পৃথিবীর মালিক, তিনি মিয়ানমারের মালিক, তিনি চায়নার মালিক, তিনি আমেরিকার মালিক, তিনি সারা পৃথিবীর শুধু মালিক নয়, এই বড় বড় পরম শক্তিশালীকে আল্লাহ পাক শুধু এক সেকেন্ড লাগবে না এদেরকে ধ্বংস করতে। এত বড় মহাশক্তিশালী হওয়ার পরেও যারা আল্লাহর খাস বান্দা তাদের প্রতি দুনিয়ায় জুলুম নির্যাতন হয়, তখন আমরা অনেকে মনে করি তাহলে কি আল্লাহ পাক নাই দুনিয়ায়? জি, আল্লাহ পাক আছেন। আল্লাহ যদি আমার ইচ্ছা অনুযায়ী সাহায্য করা শুরু করে দেয় তাহলে তো হবে না। ফেরাউন কতদিন জ্বালাইছি, মুসা তার বাড়িতে মানুষ করতেছে, অত সে পৃথিবীর মালিক, তিনি মুসাকে নবী বানাবেন? তিনি ইচ্ছা করলে একেবারে কোনো একটা পাহাড়ের, পাহাড় তো নয়, একটা শূন্য জায়গায় সোনা দিয়ে ঘর তৈরি করে সেখানে জান্নাত থেকে খানা দিয়ে মুসা আলাইহিস সালামকে বড় করতে পারতেন না? পারতেন না? অথচ মুসার মাকে বলা হয়েছে তোর ছেলেকে নদীতে ফেলে দিই। নবী, একজন নবী, দেখেন এটা হলো পৃথিবীর নিয়ম। অতএব আল্লাহ পাক কোনটা কেন করছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আপনি কি মনে করবেন, আপনার যেন ইমান দুর্বল না হয়, যে না মনে হয় আল্লাহ পাক নেই, কিছু মনে দেখছেন না, না আল্লাহ আছেন। আল্লাহ পাক সবসময় প্রতিশোধ নেন না, আর আল্লাহ প্রতিশোধ কখন কিভাবে নেবে ইতিহাস করে দেখুন। যে মুসাকে দুনিয়ায় যেন না আসে, তার রাজত্ব যেন ধ্বংস না হয়, তাহলে হাজার হাজার ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করেছে, অথচ আল্লাহ পাক তিনি কত বড় শক্তিশালী, আল্লাহর শক্তি কোন সৈনিক লাগে না। দেখেন ওই যেই মুসা যাকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য হাজার হাজার সন্তানদেরকে হত্যা করছে, সেই মুসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের বাড়িতে আল্লাহ পাক লালন পালন করছে। সুবহানাল্লাহ, ইতিহাস ভরা। কথা বলেন নাই? অতএব আজকে দুনিয়ায় এত বড় অহংকার, আমরা এত অহংকারী হয়ে গেছি। আসলে আল্লাহ পাক দুনিয়াটাকে এমনভাবে আমাদের হাতে তুলে দিয়েছে যে মানুষ এখন আর তার রবকে চিনে না। আমি সব কিছুর মালিক, আমার সুস্থ আছে, রেসলিং যারা খেলে রেসলিং পালোয়ান না কত শক্তি আছে, ও কি অন্য কাউকে শক্তিশালী মনে করে? সে মনে করে আমি একা 100। আমি তাই বলছিলাম ওই রেসলিংকে বলেন তো দেখি করোনা ভাইরাসের সাথে একটু লড়াই করুক। এখন রেসলিংও ঘরে ঢুকে আছে, আর যারা অ্যাটেম্বলের অধিকারী তারাও ঘরের মধ্যে ঢুকে আছে।
আল্লাহ পাক কোনো ফোর্স পাঠান নাই। বদরের যুদ্ধে তো আল্লাহ পাক ফোর্স পাঠাইছিলেন ফেরেশতা, এখন কোনো ফোর্স পাঠান নাই। হে মুসলিম, তুমি এখনো রবকে চিনলে না যে তোমার রব কত বড় শক্তিশালী? তিনি সবসময় প্রতিশোধ নেন না। তিনি কাকে কখন কিভাবে নেবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন, সেটা আমার ইচ্ছা অনুযায়ী নিবে না। অনেক নবীদেরকে এসে মানুষরা বলতো, হে নবী, তুই তোর কথা যদি সত্য হয় ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তো আসমান থেকে পানি বৃষ্টি না বর্ষণ করে পাথর বৃষ্টি বর্ষণ করে দেখতো। নবী বলছে না, এটা আমার কাজ না। পানি বর্ষণ করা, সেখানে পাথর বর্ষণ করবে, এটা আল্লাহ আল্লাহ পারবেন। তিনি কখন করবেন, তিনি কখন করবেন, এটা আল্লাহ ভালো জানে। আমাদের কাজ কি? ইমানের অবস্থা টিকা রাখা, আল্লাহর শক্তি সম্পর্কে কোনো দুর্বল চিন্তা ভাবনা না আসা। সম্মান দিনী ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হলেই চিন্তা করার জায়গা দুনিয়ায়, ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করার সময় এখনই, কিন্তু এমন একটা সময় চলে আসবে তখন যদি আমি আফসোস করি তাহলে সে আফসোসের কোনো কাজ হবে না। কিয়ামতের দিন এক এক কল্পে মানুষ এক এক রকম আফসোস করবে, কাফের মুশরিক বেঈমান, তারা আফসোস কি করবে জানেন? আল্লাহ পাক সূরা নারা বলছেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস, আমি যদি মানুষ না হয়ে মাটি হতাম। এই কথা কেন বলবে? এই জন্য বলবে যে সে এমন একটা কাক ঘরে দাঁড়ায়ছে, সে যে আখেরাতকে বিশ্বাস করত না, এখন সচক্ষে সে আখেরাতকে দেখতে পাচ্ছে, সে জানে আমার পরিণাম কি হবে। এখন সে আফসোস করে বলছে, এখন তো বাঁচার কোনো উপায় নেই, না তার কাছে ইমান আছে, না তার কাছে সৎ আমল আছে। তখন সে আফসোস করে একটা কথা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি মানুষ না বানিয়ে আমাকে যদি মাটি বানাতা সেটাই ভালো ছিল। কেন? মাটির কোনো বিচার নেই। সে বুঝতে পারবে এখন কঠিন অবস্থা, আফসোস করে বলবে, সেই দিন বলবেই শুধু, কিন্তু আফসোসে কোনো লাভ হবে না। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা সেদিন আফসোস করে বলবে কি বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক। এক শ্রেণীর মুসলমান যারা আছে, আমরা দুনিয়ায় শুধু মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি কর, আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনি সৃষ্টি করেছে তুমি শুধু পেট পূজারি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে যাও, সঞ্চয় করো, খাও পরো, আনন্দ করো, আত্মীয় স্বজন কাছে যাও, এটাই যথেষ্ট? এ জমিন কার? এ বাতাস কার? এ সূর্য কার? এই পৃথিবীর সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন, এই সারা পৃথিবীর মাখলুক আল্লাহ পাক আমাদের সেবার জন্য আল্লাহ পাক নিয়োগ করেছেন, সুবহানাল্লাহ। আমার থেকে আল্লাহ পাক এমন কোন কুরবানি চান নাই যে তুমি 24 ঘন্টা আমার জন্য জঙ্গলে পড়ে থাকো, এটা বলে নাই, এটা বলে নাই। আল্লাহ বলছেন, ইন্নালি রব্বিকা আলাইকা হক, তোর রবের হক আছে সেটা আদায় কর, ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হক, তোর পরিবারের হক তোর উপর আছে সেটাও তুই আদায় কর, ওয়া ইন্নালি আইনাইকা আলাইকা হক, তোর চোখের হক, তোর শরীরের হক তোর উপর সেটাও আদায় কর। একজন ব্যক্তি তার স্ত্রীর মুখে যদি খানা তুলে দেয় সেটাও ইবাদত, সন্তানদেরকে লালন পালন করছি সেটাও ইবাদত, যদি বোঝা না মনে করি। তা আল্লাহ পাক তো আমাদের প্রতি এমন কোনো কর্ম দেন নাই, এমন কোনো রুটিন দেন নাই যে একেবারে আমার জন্য কঠিন, একেবারে সহজ। সকালে উঠে যে রব আপনাকে ঘুম থেকে জাগ্রত করলো, আর কি তো আমরা কিছুই জানি না, ঘুমের সময় কি পড়ে শুনবো সেটাও তো জানি না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়, এটা তো মানুষ স্বীকার করবে, আয় আল্লাহ আমি তোর নাম নিয়ে মৃত্যুবরণ করছি। ঘুম এটা হলো আখুল মৌত, মৌতের ভাই, আমরা তো কিছু বুঝি না, একটু চিন্তা করে দেখি। অথচ সাহাবী বলছেন, আমরা যখনই ঘুমাতে যাই তখন কার কি লেনদেন আছে এটা লিখে রাখি, কারণ ঘুম থেকে উঠতে পারবো কিনা আমার জানা নেই। বিশ্বাস মোমেন, করোনা ভাইরাস থেকে ভয়ে পলাচ্ছি, করোনা ভাইরাস যখন আসে নাই তখন কি ঘরে বসে মানুষ মারা যায় নাই? তখন কি ঘুমান্ত অবস্থায় মানুষ ঘুম থেকে উঠতে পারে না, এরকম ইতিহাস নাই? কেন নাই? যেটা দিয়ে ভয় করছি সেটা তো অনেক আল্লাহ পাক জানি কখন আসে এটা আসবে। আর আমি মুসলিম, আমাকে যদি কোনো ভাইরাসে আক্রান্ত করে মৃত্যুবরণ করাই, আমার ইমান যদি ঠিক থাকে, আমি যদি ধৈর্য ধারণকারী হই, আমি যদি আল্লাহর তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকি, তাহলে বিনিময়ে আমি শহীদের মর্যাদা পাবো। অথচ যেটা নিয়ে ভয় করার কথা সেটা ভয় করছে, সেটা কোনো প্রস্তুতি আমাদের মাঝে নেই, মৃত্যুকে ভুলে বসেছি। সম্মানিত ভাই,
তাহলে একজন ব্যক্তি যখন ঘুমাতে যায় তার উচিত স্বীকার করে না, আয় আল্লাহ তুই মৃত্যু দিবি আবার তুই জীবিত করবি। সকালে উঠেছেন, আল্লাহ শুকরানাই করেন, আপনার চোখ কে খুলেছে? ওই আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার চোখ ওই বন্ধ, এক বন্ধ একেবারে কেমন বন্ধ বন্ধ রাখবে, বলেন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপরে উজু করেন, সালাত পড়েন, ফজরের সালাত পড়েন, এরপরে জোহর পর্যন্ত আমার কাছে রুটিন ফ্রি, বাড়ির কাজ করেন, পরের কাজ করেন, যা ইচ্ছা তাই করেন, জোহরের সময় যাও জোহর পড়েন, আসরের সময় আসর পড়েন, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, ঘুম পড়েন। ঘুমানো ইবাদত, খাওয়াও ইবাদত, চলাও ইবাদত, আত্মীয়স্বজনের কাছে যাওয়াও ইবাদত। আল্লাহ পাক এমন একটা সুন্দর রুটিন দিয়েছেন যে আমার সবকিছু ইবাদত যদি আমি বুঝে করি। সম্মানিত যিনি ভাই, আমরা এত একটা সহজ রুটিন সেটা আমাদের পছন্দ না, আমাদের চলাফেরা এমন অবস্থা যেন মনে হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত না দিয়ে পারে আমাকে দিবে না তো কাকে দিবে, এরকম বড় আশা নিয়ে বসে আছি যে সবার যা হবে আমারও তাই হবে। সেই দিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমি মাটি হতাম। আর সেই দিন এক শ্রেণীর বেআমল মানুষ তারা বলবে রব্বির জিয়ন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আল্লাহ আমাকে একবার একটু সুযোগ দেন, আবার একটু দুনিয়া একটু পাঠান, লাআল্লি আমালু সালিহা, আমি কিছু সৎ আমল করতে চাই। কি আমল করতে চাই ভাই? সৎ আমল। মনে রাখবেন আজকে 1450 বছর পর কত তাফসীর লেখা হয়েছে, হাদিসের গ্রন্থ কত ব্যাখ্যা করা হয়েছে, কত ওলামায়ে কেরাম দিনের কাজ করে যাচ্ছে। দুঃখের বিষয় হলেও সত্য, মুসলিমদের জন্য কোন আমলটি তাকে জান্নাতে নিয়ে যাবে এ সম্পর্কে মুসলমানরা এখন অসচেতন। আমার বক্তব্যটা খুব সংক্ষিপ্ত, সময় খুব কম, আমাকে গোছায় নিয়ে আসতে হবে। ওই ব্যক্তি কেন বলল না যে আয় আল্লাহ আমাকে ফেলে দাও আমি কিছু আমল করতে চাই, এটা কি বলেছে? আমল করতে বলেনি, বলছে লাআল্লি আমালু সালিহান, আমি সৎ আমল করতে চাই, আয়াল আমাকে ফেরত দাও কি করি সৎ। এই ব্যাখ্যা বাংলা মুসলমানে জানে না, সৎ আমল কাকে বলে ব্যাখ্যা কি জানেন? যেটা আপনার ভালো লাগে সেটাই সৎ। সরাজারাতের দিন মসজিদ ঘোরা মানুষ, সারা বছর ফজর নেই, জুমা নেই, হ্যাঁ সরাজারাতের দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত সালাত পড়ে নামাজ পড়ে একেবারে জান্নাতের চাবি ওর হাতে দিয়ে দিয়েছে আল্লাহ, ওটা কি সৎ আমল? যে আমল কোরআন থেকে সাব্যস্ত না, যে আমল হাদিস থেকে সাব্যস্ত না, সে আমল আমার দৃষ্টিকোণ থেকে যতই সুন্দর হোক, একটা মানুষ মারা গেলে তার পাশে যদি 20টা হাফেজ এসে কোরআন পড়ে, দেখতে কত সুন্দর দৃশ্যটা, যে মানুষ মারা সামনে লাশ পড়ে আছে ওর সামনে, হ্যাঁ 20 জন হাফেজ। কদিন আগে শুনলাম আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ আমাদের কারো জন্য কত শত শত কোরআনের খতম করতেছে হাফেজরা সেখানে যে, আসলে কি জানেন সেটা হলো এটা একটা ধোকা, কারো আমল কেউ করে দিতে পারবে না। এই কোরআন আরেক জনের জন্য আসে না, এটা আপনাকে পড়তে বলা হয়েছে, আপনি পড়েন বোঝেন আপনি আমল করেন। এখন আমি কি করি, আমি কোরআন পড়তেও জানি না, তর্জমাও জানি না, বোঝার চেষ্টাও করি না, কোরআনের প্রতি আমল করি না, টাকা আছে হুজুর নিয়ে এসে বলছি আমার বাবার জন্য কোরআন পড়, এত সহজ না, এটা মনে একটা ভুল ধারণা। আমি যাই বল, সেটা হলে কিছু সমাজে এমন অধিকাংশ আমল আমাদের মধ্যে আছে যে আমলগুলি মানুষের আমল মনে করে করে, কিন্তু সেটা আমল সৎ নয়। কিনা সৎ না, কোরআনের ভাষায় যেখানে আমল করার কথা বলা হয়েছে বলছে তুই আমল কর সৎ, আমল কর কি সৎ আমল। জুমার পরে এখন আমি যদি তো মাশাআল্লাহ রান্না তো হচ্ছে পাশে, একটা মিলাদ পড়ায় দিই, আর এরপরে যত মুদ্দার আছে এই এলাকার তাদের জন্য একেবারে সুন্দর সুর দিয়ে কান্না যদি দোয়া করে দেই, কার মন খুশি হবে না বলেন? কে পছন্দ করবে না? নামাজ না পড়েই জান্নাতুল ফেরদাউসের দোয়া করতেছি আপনার জন্য, আর এরপরে বলছি যে পরে তাবারুক নিয়ে যাবেন, দুই দিকই লাভ, আমল না করে জান্নাত, এদিকে ওর পেটেরও ব্যবস্থা হয়ে যাচ্ছে। জি আজকে সমাজে এটাই চলছে, সমাজে এটাই চলছে, আজকে শুধু আমল করছি, আল্লাহ পাক কোরআন হাদিস আমাদেরকে কোথায় আমল করতে বলে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। ভালো করে ব্যাখ্যাটা বুঝুন, এটা ব্যাখ্যা দিতে গেলে 10টা জুমা লাগবে। সৎ আমল কি? সৎ আমল এক কথাই,
কোরআন এবং সেই হাদিস থেকে যে আমলটি সাব্যস্ত সেটা আপনার জন্য যতই ছোট হোক সেটা হলো সৎ। একটা উদাহরণ দিয়ে আলোচনা আরেক দিকে চলে যাও। খাওয়ার শুরুতে কি বলতে হয়? তিনটা দোয়া আছে বাংলাদেশে, একটা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা হলো বিসমিল্লাহ। জেনারেলি কোনো মানুষকে জিজ্ঞাসা যদি করি কোনটা ভালো বলেন দেখি, ওটা হলো আল্লাহর নামও আছে, আল্লাহ বলছে আল্লাহর নাম নিয়ে খা, আর ওই ব্যক্তি বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলছে তার মানে আল্লাহর নামও নিচ্ছে বরকতের দোয়াও করতেছে। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়লাম, ক্ষতি কি করলাম? আর একটা হলো শুধু বিসমিল্লাহ পড়ছি। এটা যদি মেজরিটি যাচাই করি তাহলে ভোট পড়বে কোনটাই বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহটাই বেশি। আল্লাহর নামও আছে বরকতের দোয়াও আছে, এটাই কেন করবো? এটাই পড়া দরকার। তারপরে দ্বিতীয় নম্বর বেশি ভোট পাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেন? এটা আরো আল্লাহর পুরাটা বিসমিল্লাহ পুরাটাই এখানে পরে খানা খাওয়া শুরু করলাম। আমি বলবো সৎ আমল হলে শুধু বিসমিল্লাহ করে খানা শুরু করা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু বিসমিল্লাহ করে খানা শুরু করেছেন। ওমা আতাকুম রাসূল ফাখুজু, রাসূল যেটা দিয়েছে সেটা নাও। রাসূল শুধু বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি যদি করতেন তাহলে সেটা হতো সৎ। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতাল্লাহ পৃথিবীর কোন হাদিসের বইয়ে এই দোয়ার কোন অস্তিত্ব নাই নাই নাই। কথা বুঝতে পারলাম? আজকে মক্তবে থেকে আমাকে শেখানো হয়েছে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতাল্লাহ, এই দোয়া প্রত্যেকেই জানে, এমন একটি দোয়া শেখানো হয়েছে। আমি উদাহরণ কত দেব, খাওয়ার পরে কি করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, বাতিল চলবে না। ওয়া জালানা মিনাল মুসলিমিন কোন হাদিস নেই, মিন যদি বাদ দেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জালানা মুসলিমিন, তার হাদিস আছে, ঠিক আছে, হাদিসটা সহিহ। হাদিসটা কি সহিহ? এখন বলেন আরেকটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যেটা জয়ীফ বললাম সেটা সবাই জানে, আর এখন যেটা পড়লাম এটা সহি দোয়া। আর এই দোয়া যদি কেউ পড়ে তাহলে খাওয়ার পর দোয়াও হবে, ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দেখেন অরিজিনাল লাভ বেশি, ওটা জানিই না। আর যেটা আমাকে শেখানো হয়েছে হাদিস খুঁজে সেটা খুঁজেই পাই না। এখন বুঝতে পারলাম? আমি আর উদাহরণ দেব না। তাহলে সৎ আমল কি এটা আমরা জানি না। প্রত্যেক মুসলমান আপনি যে প্রান্তে থাকুন না কেউ দুর্বল ইমানদার হবেন না যে এরা যদি হক হয়। আমার এক ভাবি বলছেন, আরে আহলে হাদিসরা যদি হক হয় তাহলে জুমার নামাজ পড়তে গেলে ঢাকায় কোথায় সেই বংশালে যেতে হয়? কেন? বাইতুল মুকাররমে আহলে হাদিস থাকবে। এখানে এসে কেউ যদি মনে করে এরা যদি হকপন্থী হয় তাহলে বেড়ার মসজিদ কেন, মাটির মসজিদ কেন, পাকা মসজিদ হবে? জি, আল্লাহ মহাজ্ঞানে। আল্লাহ পাক কোন আমলটি কবুল করবে? সৎ আমল, সেটা বেড়ার মসজিদ হোক আর পাকা মসজিদ হোক। তবে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা সারা সর্বকাল তাদের সংখ্যা কম কম কম। এটা দিয়ে খুশি হলে হবে না, নাম দিয়ে কোনো কাজ চলবে না। আহলে হাদিস আল্লাহ জান্নাত দিয়ে দিবে? কোন দলিল আছে? কোন দলিল নেই। দলিল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল সাল্লাম সাহাবে কেরামদের আদর্শ ইমান এবং আমল আমাদেরকে গ্রহণ করতে হবে, নাম দিয়ে নয় কাজ দিয়ে পরিচয়, ঠিক আছে ভাই? কেয়ামতের দিন আফসোস করবে যারা আমল করে নাই, তারা বলবে আল্লাহ আমাকে একটু ফেরত দাও, একটু সৎ আমল করে আসি, ঠিক আছে। আচ্ছা, আর এক শ্রেণীর মানুষ থাকবে, তারা বলবে তারা কিন্তু দুনিয়া আমল করেছে, আমল করেছে তারপরে জাহান্নামে গেছে, তখন বলবে يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول سورة أحزاب افسوس করে বলবে আহারে আমল তো করেছি কিন্তু আমল তো কোনো কাজে আসতেছে না। তখন ভুলটা বুঝতে পারবে, ওহো আমল করেছে কিন্তু কোরআন সুন্নাত ভিত্তিতে আমল করি নাই। তখন বলবে আফসোস, আমি যদি কোরআন এবং হাদিসের অনুসরণ করতাম তাহলে জান্নাতে আসতাম না। কথা বুঝতে পারলাম? কাফেরদের এক ধরনের আফসোস হবে, বেআমলদের এক ধরনের আফসোস হবে, আর আমল করেছে কিন্তু বেদাতে আমল তাদের আর এক ধরনের আফসোস হবে, ঠিক আছে ভাই? আর সর্বশেষ কথা সেটা হলো এই, অধিকাংশ জাহান্নামীরা তারা বলবে, জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এসেছিস, সূরা মুদাসসির লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম প্রশ্ন কবরে হবে আকিদার প্রশ্ন, কবরে কিসের আকিদার, মান রাব্বু অমা দিন অমর নবী, এখানে নামাজ রোজা হজ জাকাতের প্রশ্ন কবরে নেই,
কবর হলো আকিদার প্রশ্ন। এই যে মনে রাখবেন, আগে আকিদা তারপরে আমল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগে আকিদা ঠিক করতে হবে, তাওহীদ জানতে হবে, শিরিক বুঝতে হবে, শিরিক থেকে দূরে তাওহীদ অবলম্বন করতে হবে। কবরের প্রশ্ন তাওহীদ সম্পর্কে, এখানে কোনো আমলের প্রশ্ন নেই। তাওহীদে পাশ হয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীতে ইনশাল্লাহ পাশ হবেন আশা আছে। এখানে যদি উত্তর ঠিক দিতে পারি, আলপাক জান্নাতের পথকে সহজ করে দেয়, খুলে দেয়। আর এখানে যদি ফেল, তাহলে আগে আর কি আশা করবেন? আর যখন নাকি মিজানের পাল্লা যখন দেওয়া হবে, আমল নামার পর যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে বলা হয় তুমি জাহান্নামে কেন এসেছিস, তখন বলবে লামনাকু মিনাল মুসাল্লিন। তিনটা উত্তর দেবে, তার মধ্যে একটা হলো আমি নামাজ নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম, হয় নামাজ পড়তাম না, না হয় পড়তাম যখন ইচ্ছা তখন। কথা বুঝে আসলো ভাই? শেষ কথা সেটা হলো এই, কাফেরদেরকে প্রতারণা কে করেছে, বেআমলদের বেআমলকারীকে প্রতারণা কে করেছে, আর যারা বেদাতে আমল করছে তাদেরকে প্রতারণা কে করেছে, বেনামাজিকে প্রতারণা কে করেছে, এর পেছনে শত্রু কে? শয়তান। ইন্না শায়তান লাকুম আদু। শয়তান কি শুধু কাফেরদের পিছে আছে, বেনামাজের পিছে আছে? শয়তান প্রত্যেকের পিছে আছে। সে তো আল্লাহর সামনে কসম খেয়েছে, আমি তোর প্রত্যেক বান্দাকে আমি বদভস্ত করব, কি ভালো আর কি মন্দ। ইল্লা ইবাদাকাল মুখলিসিন, আয় আল্লাহ তোর যারা খাস বান্দা তাতে আমরা কোনো ক্ষতি করতে পারবো না। কথা বুঝতে পারছেন তো? আল্লাহর খাস বান্দা আমাদের হতে হবে ইনশাআল্লাহ, আমাদের তৌফিক দান করো। শেষ কথা সেটা হলো এই, বিচার বসবে জাহান্নামের মধ্যে, এই সব দলের মানুষ এসে ধরবে, আরে আমার পিছনে সত্যি ইন্ধনদাতা হলো শয়তান। ও বলবে আমাকে ইন্ধনদাতা কি শয়তান, সবাই দোষ কারোর দিবে, শয়তানের কাছে বিচার বলবে, এই শয়তান তোর কারণে আজকে জাহান্নামে এসেছি আমরা। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم। শয়তান তখন উত্তর দিবে, দেখ ওয়াদা যেটা আল্লাহ করেছে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আর আমি যেটা ওয়াদা করেছিলাম সে ওয়াদাটা ছিল মিথ্যা। সেই দিন বলবে আহারে আমি যদি দুনিয়ায় এই সত্য মিথ্যা যদি দুনিয়ায় বুঝতাম তাহলে তো এই ক্ষতিটা হতো না। সেই দিন শয়তান কিলার বলে দিবে, বলছে তোরা কি আমাকে দেখেছিস কোনোদিন? ইল্লাল্লাহু ওয়াদাকুম ওয়াআতুকুম ফাখ ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আমার উপর তো তোদের কোনো দলিল নেই, আমার কোনো বই ছিল, আমার পক্ষ থেকে কোনো প্রতিনিধি ছিল, আমাকে কোনো দেখেছিস, তো আমার পিছিয়ে কেন ছুটেছিস? অথচ তোকে যে রব বানিয়েছে সে তো তোর জন্য কিতাব পাঠিয়েছে, সে কিতাবকে বোঝানোর জন্য রসুল পাঠিয়েছে, রসুলদের ওয়ারিশ পাঠিয়েছে, তারা প্রত্যেক দিন তোর কানে ঢুকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন শয়তান শত্রু, তারপরে আমার পিছিয়ে কেন ঘুরলি? দোষ কি আমার না তোদের দোষ? সেই দিন আর কি বলবে, লাস্টে বলবে বিচার যেটাই হয়েছে হয়েছে, দোষ আমার উপর দাও আর তোমার উপর দাও, দুইজনের ঠিকানায় জাহান্নাম, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, দোষারোপ করাও কোনো লাভ নেই। সম্মানের দিনই ভাই, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। সেই চিন্তাটা আজকে দুনিয়া যদি আমি করতে পারি, আখেরাতের প্রস্তুতি যদি গ্রহণ করতে পারি, তাহলে সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে আখেরাতের হাকিকত বোঝা তৌফিক দান করুক, দুনিয়ার হাকিকত বোঝা তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি ইমান এবং সৎ আমলের উপর যেন আল্লাহ পাক বাঁচা তৌফিক দান করেন। যখন দুনিয়া থেকে আমরা চলে যাব আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যান। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।